extra time. টানা সাতখানা ডার্বি জিতল সবুজ বেরুন ব্রিগেড, আর এরই সাথে নতুন ইতিহাস তৈরি করলো এটিকে মোহনবাগান। ম্যাচের পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন, ইস্ট বেঙ্গলের উচিত মস্তান খোঁজা নয় বরং প্লেয়ার খোঁজা। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই হুঙ্কারই ছাড়লেন দেবাশিস দত্ত। কি বললেন তিনি চলুন দেখে নি। অ্যাকচুয়ালি ওরা প্লেয়ার খোঁজা দরকার মস্তানের বদলে, ওরা শুধু মস্তান খুঁজে বেড়াচ্ছে। এবার একটু মস্তানি বন্ধ করে প্লেয়ারটা খুঁজুক, আমার মনে হয় টিমটা এবার তারে ভালো খেলবে। এদিকে দেবাশিস দত্তের এই কটাক্ষের জবাবটা বেশ ভালো মতোই দিলেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়েছেন যেদিন আমি মুখ খুলব সেদিন কিন্তু মোহনবাগান সমর্থকরা আমায় ক্ষমা করবেন না। কি বলছেন নীতু সরকার চলুন দেখে নি। মোহনবাগান কি বলছে সব কথার উত্তর দিতে হবে। উনি চেয়ারের ওজনটা নিতে পারছে কিনা সেটা আগামী দিনে মোহনবাগান সমর্থকরা বিচার করবে। ওই চেয়ারে কারা বসে গেছে, সেই চেয়ারে বসে কি বলতে হয় সেটাই তো জানে না। ঐতিহ্যশালী ক্লাব, 100 বছর 150 বছরের দিকে এগোচ্ছে, সেই ক্লাবে কারা বসে গেছে কি বলতে হয় আমার মনে হয় শিখুক। মোহনবাগান সভ্য সমর্থকদের আঘাত করতে চায় না বলে আমি ওকে কিছু বলি না, কিন্তু যেদিন বলবো আমাকে যেন মোহনবাগান সভ্য সমর্থকরা মার্জনা করেন যে আমি ওকে বলছি, মোহনবাগান সভ্য সমর্থককে বলছি না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।